হে প্রভু রহম করো আমার মাকে যেন শান্তিতে তিনি ঘুমায়। এই গুনাহগারের দোয়া কবুল করো মাকে রেখো বেহেশতি ছায়ায়। আজ তোমাকে মা মনে পড়ছে কু সাজ ঘরে নিবে গেছে যে দু। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি। আজকে আমরা দেখব গ্রাম ইকিউ, গ্রাফিক ইকিউ, কম্পোসার, এই তিনটা আপনি কিভাবে কাজ করবেন। তো অনেকেই কমেন্ট করেছেন, আপনাদের কমেন্টের জন্যই আজকের ভিডিওটি, সেই জন্য অবশ্যই ধৈর্য সহকারে দেখতে হবে। তো বেশি কথা বলবো না, আজকে একদম এ টু জেড অটোটিউন থেকে আমি সব দেখিয়ে দেব। অনেকেই আবার বলেছেন অটোটিউনের স্কেল আপনি কিভাবে দেখেন, আপনি কি কোনো সফটওয়্যার ব্যবহার করেন কি না। তো আসলে না, আমি অনুমান করে আমি কিন্তু অটোটিউনের স্কেল বের করি। তো চলুন আজকে ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিই। সর্বপ্রথম আমরা এখান থেকে প্লাস অপশনে ক্লিক করি, অডিও ক্লিপে চলে যাওয়ার পর মাই ফাইল, মাই ফাইল থেকে আমরা এই যে ভোকাল, আমাদের র ভোকালটা, এটা কিন্তু আমরা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন আমাদের এই র ভোকালটা আমরা এখন শুনি, চলুন। তো র ভোকালটা আমি কিভাবে রেকর্ড করি আমি বলি, যখন দেখি রাতে, আমি তো বাইরে সবসময় বসে রেকর্ড করি আপনারা জানেন, যখন দেখি যে আশেপাশে একটা শো শো শব্দ আসতেছে, তখন আমি কি করি, বাসা থেকে কোনো কাপড় নিয়ে, ঠিক আছে, মোবাইলটা সুন্দরভাবে আপনার পেঁচিয়ে, তারপর কিন্তু যাতে কোনোভাবে নয়েজটা না আসে, শুধু আপনার মাইক্রোফোন যেটা থাকে ওইটা শুধু ফাঁক থাকে এবং ওইখান থেকে মূলত রেকর্ডটা করি, তাহলে হয় কি আশেপাশের নয়েজটা খুবই কম আসে। এই যে দেখতে পারতেছেন এখনও কিন্তু আমি যে টিউটোরিয়াল করতেছি অনেকটা নয়েজ আসতেছে। এখন আমরা সর্বপ্রথম র ভোকালটা শুনব, চলুন। হে প্রভু রহম করো আমার মাকে যেন শান্তিতে তিনি ঘুমায়। এই গুনাহগারের দোয়া কবুল করো মাকে রেখো বেহেশতি ছায়ায়। তো আমরা র ভোকাল কিন্তু শুনে ফেললাম, তাই না? তো এখন সর্বপ্রথম আমরা কি ভোকালটা নিয়ে আসলাম এইখানে, তাই না? তো এখন কি করতে হবে, আপনি যদি টেম্পোর সাথে গান তাহলে টেম্পোটা আমরা এখন মিলাবো। টেম্পোটা হয়তো বা 101 আমার দেখি, যদি আপনি টেম্পোর সাথে সাথে গান তাহলে টেম্পোটা সিলেক্ট করে নেবেন, আর টেম্পোর সাথে যদি আপনি না গান সেক্ষেত্রে কিন্তু অটোভাবেই থাকবে, কোনো প্রবলেম নাই। অনেকেই বলবেন ভাই টেম্পো কী জিনিসে লাগে, টেম্পো আপনার যখন আপনি গাইবেন আপনার গাওয়া কম বেশিও হবে না, আপনি ডব সাউন্ড, আপনি মিউজিক, আপনি সব কিছু তৈরি করতে পারবেন, সেই জন্য টেম্পো। আপনি টেম্পো ছাড়া যদি, আমি কিন্তু টেম্পো ছাড়া গাই, হ্যাঁ, অনেক টাইমই, তো আমার কিন্তু এটা সমস্যা হয় না, হ্যাঁ, তো কোনো রকমের প্রবলেম আপনাদেরও হবে না, আশা করি বুঝতে পারছেন। তো এখন আমরা কি করব, এখন আমরা টেম্পোটা খুঁজে নিলাম, এখন এই যে টুকটুক আওয়াজটা কোথা থেকে আসে, এইখানে যে একটা শব্দ হবে ওইখান থেকে আমরা ভোকালটা সিলেক্ট করব, চলুন। হে প্রভু রহম করো আমার মাকে। এখন আমরা এই যে গ্যাপ এইখান থেকে আমরা কাটবো, কাটার পর টেম্পোটা মিলাবো, এই যে এইখানে টুকটুক আওয়াজটা শব্দ হয়েছে, চলুন না, আমাদের টেম্পো মিলতেছে না, একটু আগ পিস করে দিই, এখনো মিলতেছে না, আরো আমাদের সামনে দিতে হবে, এখন দেখি যেন শান্তিতে তিনি ঘুমায়। দেখেন আমরা কিন্তু টেম্পো একদম পারফেক্টভাবে কিন্তু মিলাইছি, হ্যাঁ। এখন আবারও দেখি, এই যে এইখানে শব্দ হয়েছে, তাহলে এটা সামনে দিয়ে দেব, আরো সামনে দিতে হবে, হ্যাঁ একটু সামনে চলে গেছে, বাস। এই গুনাহগারের দোয়া কবুল করো। এখান থেকে আবারও কেটে নিব আমরা, দেখি তো আমাদের মোটামুটি ভোকালটা কিন্তু আমরা সাজিয়ে নিয়েছি। তো আমরা কালারটা একটু পরিবর্তন করি,
ডাবল হয়ে গেছে, কোলন হয়ে গেছে, কালার পরিবর্তন করব। আবারও সরি, কোলন হয়ে গেছে, আমরা কোলনে ক্লিক করতেছি বারবার, তো কালারটা পরিবর্তন করে ফেললাম। এখন আপনি কি করবেন? এখন আপনার স্টেপ হবে, আপনি টেম্পো সিলেক্ট করলেন তাই না, আর টেম্পোর সাথে সাথে না গাইলে অটো 120 থাকবে। এখন আপনি কি করতে চাচ্ছেন? এখন আপনি অটো টিউন করবেন। অটো টিউন করার জন্য এইখানে ক্লিক করবেন, মাস্টার অপশন পাবেন, অটো পিস এইটা আপনি এনাবেল করে দিবেন, এবং আপনি অনুমান করে দেখবেন আপনার অটো টিউনের স্কেলটা কোথায়। হুম, তো চলুন আমরা এখন অটো টিউনের স্কেলটা দেখি। আমাদের মিলতেছে না, সি শার্পে দেখি, আমাদের মিলতেছে না, ডিতে দেখি, এখানে আবার দেখি। হে প্রভু রহম করো আমার মাকে যেন শান্তিতে তিনি, আমাদের মিলতেছে না, ডি শার্প, হে মিলতেছে না, ইতে, হে এফ, হে মিলতেছে না, এফ শার্প, হে প্রভু মিলতেছে না, জি, হে প্রভু রহম করো আমার মাকে যেন শান্তিতে তিনি ঘুমায়, এই গুনাহগারের দোয়া কবুল করো মাকে রেখো বেহেশতি ছায়ায়। এটা আমাদের মিলে গেল মাইনরের জিতে। আপনার মাইনরে মিলছে ঠিকই, কিন্তু তারপরও আপনার কিন্তু মেজরে ট্রাই করতে হবে, কারণ আপনি দেখবেন আপনার মেজরেও মিলবে, মাইনরেও মিলবে, আপনি যদি সঠিকভাবে গান। যখন আপনার মেজরে মিলবে এবং মাইনরেও মিলবে, আপনি দুইটা চেক করবেন কোনটা আপনার কাছে বেস্ট লাগে, ওইটাই আপনার স্কেল। তো এখন আমি মেজর থেকে শুরু করব, চলুন। হে প্রভু রহম হয় নাই, হে প্রভু সি, আবারও ডি, হে ডি শার্প, হে মিলতেছে না, ই, হে প্রভু এফ, হে প্রভু শার্প, হে প্রভু, হে প্রভু মিলতেছে না, হে প্রভু, হে প্রভু, হে প্রভু রহম করো আমার মাকে যেন শান্তিতে তিনি ঘুমায়। তো আমি যে অনুমান করে বের করলাম, আমি মনে করলাম আমার এখানে কিন্তু মাইনরের জিতেও মিলে সম্পূর্ণভাবে, মেজরেরও কিন্তু এ শার্পে মিলে। তো আমি আমার অনুমান করে আমি যেটা মনে করতেছি, আমি তো কিভাবে গাইছি আমি তো অবশ্যই জানি, তো আমি দেখতেছি যে আমার মেজরের এ শার্পে ভালো হচ্ছে অটোটিউনটা। তো মূলত এভাবে কিন্তু অনুমান করে কিন্তু আমি স্কেলটা বের করি। তো অনেকেই ভাবেন আপনি কোনো অ্যাপস ইউজ করেন কি না, তো আসলে না। তো মূল বিষয় হয়েছে কি, আপনারা ভাবেন কি যে অ্যাপ আমাদের সঠিক স্কেল দেখিয়ে দিবে। হুম, তো ভাই অ্যাপ আপনাদের সঠিক স্কেল দেখিয়ে দিবে না, কারণ এই অ্যাপ আপনারা কখন খোঁজাখুঁজি করেন, যখন দেখেন আপনাদের স্কেল মিলতেছে না, তখন আপনি ভাবতেছেন যে এই আমাদের অ্যাপসের সাহায্যে আমাদের স্কেলটা দেখাবে, অটোটিউন পারফেক্ট মিলে যাবে। আসলে না, অটোটিউন কীভাবে পারফেক্ট মিলবে, আপনার কোনো অ্যাপেও কাজ হবে না, আপনি তো সঠিকভাবে গাইতে পারেন না। তো এই এই জন্য আপনারা ভাবেন যে আসলে অ্যাপ যদি থাকে তাহলে আমাদের অটোটিউন একদম ক্লিয়ার হয়ে যাবে। সব হয়েছে এই যে ভোকালটা। হুম, যত ভালো গাইতে পারবেন অনুমান করে আমার মতো স্কেল বের করতে পারবেন। আর যারা অ্যাপেল স্টুডিও কিনবেন 3515 আমার সাথে যোগাযোগ করবেন। যারা একদম নতুন, যারা অ্যাপেল স্টুডিও সম্পর্কে কোনো ধারণাই নেই, কাজ শিখতে চাচ্ছেন আমার মাধ্যমে শিখতে পারবেন, খুব অল্প মূল্যে আমি দিয়ে থাকি, অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো এখন আমরা কি করব, এখন এইখান থেকে আমরা রিভার্ব করে নিব, 60-70 করে দিলাম, বাস। এখন আমরা কি করব, এখন মূল যে কাজগুলা, গ্রাফিক ইকিউ, তো প্লাস অপশনে ক্লিক করব, গ্রাফিক ইকিউ করব। এখন ভোকালটা একটু শুনবেন, এখানে আপনি দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এখানে 9টা নব, ঠিক আছে, একটু ফলো করুন, 9টা নব এইখানে।
তো এখানে দেখতে পারতেছেন সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি, জি শার্প, এ, এ শার্প, বি। অবশ্যই কিন্তু ফলো করুন। এখন আমাদের এখানে কয়টা? তিনটা, তিনটা ছয়টা, নয়টা, নয়টা এখানে নব। প্রথম নবটা আমরা এভাবে ডাবিয়ে দিব। তো এইখান থেকে আপনি ডাবিও দিতে পারেন, এতটুকু রাখতে পারেন, আপনার ভোকালটা কেমন এবং কেমন হইতে আছে ইকিউটা, এইটা ফলো করতে হবে। পরে কি করতে হবে, এইটা যদি আপনি উপরে উঠান, হালকা, বেশি উপরে উঠান যাবে না, তাহলে কিন্তু কণ্ঠটা আরও মোটা হবে। পরে এইটাও যদি উপরে উঠান, ওই সেমভাবে আরও মোটা হবে। তো আমি যেভাবে ইকিউটা করি, তিনটা ইকিউ করা শেষ। তো এখন এই তিনটা যে নব, এই তিনটা নবে আমরা হাত দিব না, পরে বাকি থাকে এই তিনটা। তো এইটাই আপনার ভোকালটা আস্তে আস্তে যে চেপে থাকে, ওই ভোকালটা আস্তে আস্তে ক্লিয়ার করে দেয়। এটা কি এ শার্প, এটা ক্লিয়ার করে দেয়। এবং এইটা আপনার অল্পটুকু উপরে উঠাবো। এবং অনেক টাইমে আপনারা ইকিউ করার পরও অনেক টাইমে ইতে ক্লিক পড়তে পারে, এই যে সাদা আকারের হয়ে গেছে, তাহলে আপনারা সিতে ক্লিক করবেন কিন্তু। হ্যাঁ, তা না হলে যতই আপনি ইকিউ করেন কিন্তু ওই একটা নব কিন্তু আপনার চালু হবে, এই যে। তো আপনি সিতে অবশ্যই ক্লিক করে রাখবেন। এখন এইটা আমরা বিডাব্লু গজলটা আমরা দেখে আস্তে আস্তে ডাবাবো, তত কিন্তু ভোকালটা স্মুথ হবে। তো চলুন আমরা এখন শুনি। এখন আমরা গ্রাফিক ইকিউ আমরা অফ এবং অন করব, তাহলে কিন্তু পার্থক্য বুঝতে পারবেন। চলুন। তাহম করো আমার মাকে যেন শান্তিতে তিনি ঘুমায়, এই গুনাহগারের দোয়া কবুল করো, মাকে রেখো বেহেশতি ছায়ায়, আজ তোমাকে মা মনে পড়ছে খুব, সাজ ঘরে নিবে গেছে যে দূর। পার্থক্য কিন্তু আপনারা অবশ্যই বুঝেছেন। যখন আমরা এটা অফ করে দিই তখন চেপে চেপে ভোকালটা আসে, যখন আমরা এটা অন করে দিই তখন কিন্তু ভোকালটা স্মুথ হয়ে যায়। হ্যাঁ, পার্থক্য কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারছেন। যাই হোক, তো এভাবে মূলত আপনারা করবেন, নবগুলো আপনারা কম বেশি করে দেখবেন, সেম টু সেম। আমি সবসময় বলে থাকি আমার মতো করবেন না, আপনার ভোকাল আমার ভোকাল এক না। যখন আপনার সাউন্ড কম থাকবে তখন কিন্তু অন্য ধরনের ইকিউ করতে হবে, কম বেশি আপনার দেখতে হবে। তো এখন প্লাস অপশনে ক্লিক করে এখান থেকে প্রাম ইকিউ, প্রাম ইকিউ অনেক দাপে করে, এখান থেকে ডিফল্টে ক্লিক করে এই যে লো কাট এইখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু অটোভাবে এটা প্রাম ইকিউ ইকুয়ালাইজারের কাজটা হয়ে যাবে। এখন যদি সাউন্ড কম বেশি করা লাগে, আমি দেখতেছি, দেখেন আমি কিভাবে করি। তো আমাদের পারফেক্ট হয়ে গেছে। তো আমরা একটু সাউন্ড একটু ডাবিয়ে দিয়েছি, ব্যান্ড টু, ব্যান্ড থ্রি। ব্যান্ড টুতে আমরা কি কাজ করেছি, -6 dB করে দিয়েছি, ব্যান্ড থ্রি আমরা করে দিয়েছি -9 dB। এইটুকুই কিন্তু কাজ করলাম। হ্যাঁ, তো মূলত এভাবে কিন্তু আপনি কাজ করতে পারেন। প্রাম ইকিউ কিন্তু অনেক দাপে করা যায়। হ্যাঁ, তো আপনাদের একদম ক্লিয়ার, মানে একদম সহজ যে বিষয়টা, এটা কিন্তু তুলে ধরেছি। হ্যাঁ, এভাবেও কিন্তু করলে একদম সুন্দরভাবে কিন্তু কাজগুলো করতে পারবে। এখন প্লাস অপশনে আবার ক্লিক করে কম্পোসারের কাজটা করব। এখানে নব দেখতে পারতেছেন, ছয়টা নব। তো আমরা প্রথম নবটা কি করে দিব, প্রথম নবটা আপনারা 15-10 এমনটা রাখবেন। পরে এটা যদি আপনার ভোকালের সাউন্ড কম থাকে, তাহলে এটা 1.1.1 করে দিবেন। হ্যাঁ, তো আমার ভোকালের সাউন্ড পারফেক্ট আছে, আমি 1.1 করব না। এখন আমরা এইখান থেকে এইটা আমরা 20-24 পর্যন্ত আপনি রাখতে পারবেন। পরে এই যে আপনার হোল্ড, এইটা আপনার ডিফল্ট, মানে অটোভাবেই থাকবে, এটা আপনারা কোনো হাত দিবেন না, দরকার নেই। এইখান থেকে আমরা 5 নম্বর নবটা আমরা করে দিব 120-130, এবং বেশিও করতে পারেন, কমও করতে পারেন ভোকাল অনুযায়ী। হ্যাঁ, আমার মতো সেম টু সেম করবেন তা না,
অনুমান করে আর কি দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা। সাউন্ড আপনার লেভেল, লেভেলটা হচ্ছে আপনার ভোকালের সাউন্ড, যদি বেশি থাকে আপনি কমাতে পারবেন, এখানে ক্লিক করলে কমবে, এভাবে ক্লিক করলে কিন্তু বাড়বে। হ্যাঁ, তো আমি এখন ডিফল্টভাবেই রেখে দিব, আমি দেখি আমার সাউন্ড কম বেশি লাগে কি না বাড়ানো। হে প্রভু রহম করো আমার মাকে যেন শান্তিতে তিনি ঘুমায়। একদম স্মুথ হয়ে গেল সাউন্ড। আমরা এখান থেকে কি করছি, মাইনাস 5 dB করে দিয়েছি, একটু কম করে দিয়েছি ভোকালটা। এখন যদি আমরা প্লে করি, আপনি দেখবেন আমরা একদম ইফেক্ট অফ করে আমরা কিন্তু র ভোকালটা শুনবো, তারপর আবারও কিন্তু চালু করব। তো চলুন আমরা শুনি। হে প্রভু রহম করো আমার মাকে যেন শান্তিতে তিনি ঘুমায়, এই গুনাহগারের দোয়া কবুল কর। হে প্রভু রহম করো আমার মাকে যেন শান্তিতে তিনি ঘুমায়, এই গুনাহগারের দোয়া কবুল করো, মাকে রেখো বেহেশতি ছায়ায়। আজ তোমাকে মা মনে পড়ছে খুব, সাজ ঘরে নিবে গেছে যে দূর। তো আপনারা অবশ্যই কিন্তু দেখলেন, হ্যাঁ এখানে কয়টা কাজ করছি, কিন্তু 3টা কাজ করছি। হ্যাঁ, আর রিভার্ব এবং অটোটিউন নিয়ে 5টা কাজ করছি। অটোমেশনও আপনি যখন সাউন্ড কম বেশি থাকবে আপনি করতে পারবেন, সেই জন্য 3 ডট আইকনে ক্লিক করে অ্যাড অটোমেশনে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করব, আমরা দেখব কোথায় সাউন্ডটা বেশি। হে প্রভু রহম করো আমার মাকে যেন শান্তিতে তিনি ঘুমায়, এই গুনাহগারের দোয়া কবুল করো, মাকে রেখো বেহেশতি ছায়ায়। আজ তোমাকে মা মনে পড়ছে খুব। হে প্রভু রহম করো আমার মাকে যেন শান্তিতে তিনি ঘুমায়, রেখো বেহেশতি ছায়ায়। আজ তোমাকে মা মনে পড়ছে খুব, সাজ ঘরে নিবে গেছে। তো এইটা কিন্তু আমি অটোমেশন করলাম। হ্যাঁ, তো যেখানে আমার সাউন্ড বেশি সেইখানে আমি কমাইছি, যেখানে সাউন্ড আমার মানে কম সেইখানে কিন্তু বাড়াইছি। হ্যাঁ, তো এভাবে কিন্তু অটোমেশন আপনারা করতে পারবেন ভোকাল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, যারা এফএল স্টুডিও কিনবেন আমার সাথে যোগাযোগ করবেন। আর যারা ভিডিও নিতে চাচ্ছেন যে আপনারা গজল এডিটিং শিখবেন খুব আগ্রহী, আমার সাথে যোগাযোগ করবেন। যাই হোক বন্ধুরা, সঙ্গীতটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং সঙ্গীতটি অবশ্যই মিক্সিং মাস্টারিং করার চেষ্টা করতেছি, ফুল গজল অবশ্যই আমার ইউটিউবে আপলোড করার চেষ্টা করব। এবং সবসময় চাইবেন যে আপনার ভোকালটা পারফেক্টভাবে গাওয়ার চেষ্টা করবেন। তো আমিও কিন্তু আমার কোনো ভালো দামি মাইক্রোফোন কিছু নাই, হ্যাঁ শুধু একটা ফোন থেকেই কিন্তু আমি কাজগুলো করি। এবং আপনারা দেখতে পারতেছেন আমি মোটামুটি কিন্তু অনেক দূরে আগাইছি। হ্যাঁ, তো আপনারাও কিন্তু পারবেন। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।